রাজ্যখনের আগন্তুক বিধানসভা নির্বাচনের যাতে নবপ্রজন্ম সুচারুরূপে ভোটদান করে সেই উদ্দেশ্যে গোলাঘাট জেলা প্রশাসনে আজি গ্রহণ করে এক প্রশংসনীয় পদক্ষেপ। গোলাঘাটত সরস্বতী পূজার দিনে বহুকেইখন মহাবিদ্যালয়ত উপস্থিত হয় অরণ্য মানব যাদব পায়েং। গোলাঘাট জেলা প্রশাসনে অরণ্য মানব যাদব পায়েঙক লৈ গোলাঘাট জেলার আগশাৰীৰ মহাবিদ্যালয় হেমপ্রভা বৰবৰা ছোৱালী মহাবিদ্যালয় গোলাঘাট কমার্স কলেজ আৰু দেৱৰাজ ৰয় মহাবিদ্যালয়ৰ ছাত্র ছাত্রীসকলক সাক্ষাৎ করে। আগন্তুক বিধানসভা নির্বাচনত ছাত্র ছাত্রীসকলে যাতে ভোটদানের উপর মনোযোগ দি সময়ত গৈ ভোটদান করে সেই উদ্দেশ্যে এক সজাগতামূলক সভা অনুষ্ঠিত করে ভাষণ প্রদান করে অরণ্য মানব রূপে খ্যাত যাদব পায়েঙে। ব্যুরো রিপোর্ট, নিউজ 12 অসম, নর্থ ইস্ট। এৱাৰনেচ কৰাটো আমাৰ কৰ্তব্য, তেওঁলোকে বিবেকবোধ দিয়ক। বিবেকবোধ দি পেলাই উপযুক্ত যি তাত ভোটাৰ অধিকাৰটো প্ৰয়োগ কৰিব আৰু নিজে কৰাটো কৰাই বাকীবোৰ ঘৰত বা আনত থকা যি দিবলৈ আছে তেওঁলোককো এৱাৰনেচটো কৰিলে আমি ভাল পাম বুলি মই ভাবোঁ। আৰু সেইকাৰণে আজি এৱাৰনেচটো সৰস্বতী পূজাৰ এই বন্ধৰ মাজতে তেওঁলোকৰ টাইম পাছ নকৰাকৈ এইটো ক'বলৈ পাই মই বৰ সুখী হ'লোঁ।